পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের প্রথম সরকার মর্যাদায় অনন্য উচ্চতায়। এই বিষয়টি নির্ধারণ করার অন্যতম কারণ হচ্ছে যে আমরা অনেক সময় মুক্তিযুদ্ধের এই নেতৃত্ব প্রদানকারী সরকারের নাম বলতে গিয়ে কেউ প্রবাসী সরকার, কেউ মুজিবনগর সরকার ইত্যাদি বলে। এগুলো হয়তো প্রচলিত কথা, কিন্তু প্রকৃত অর্থে এটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের প্রথম সরকার। ই শুধু না, এটা বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার। এই সরকারটি ইতিহাসের প্রথম অধ্যায়টি, আমাদের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রথম অধ্যায়টি তাদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, পরিচালিত হয়েছিল, অর্জিত হয়েছিল। সে কারণে এর যে মর্যাদা, এর যে ঐতিহাসিক অবস্থান, সেটি আমরা বলছি অনন্য উচ্চতায়। অন্য কোনো সরকারের পক্ষে এই সরকারের অবস্থানের তুলনা করা ঠিক হবে না। তো আমরা জানি যে পাকিস্তান সরকার 25শে মার্চ যখন অপারেশন সার্চ লাইট নামিয়ে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার এবং বাংলাদেশের মানুষকে হত্যা করে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, স্বাধীনতার যে আন্দোলন, সেটিকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে দেন এবং সাধারণ মানুষের কাছে তিনি যে আহ্বান জানান সেটি হলো পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পরাজিত করে বাংলাদেশকে স্বাধীন করার তিনি আহ্বান জানান, এবং তিনি তার সহকর্মীদের সেভাবে নির্দেশও প্রদান করেছিলেন। সুতরাং 26শে মার্চ যখন সারা বাংলাদেশ, তখন পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইটের মাধ্যমে তাদের নির্যাতন, গণহত্যা ইত্যাদি পরিচালনা করছিল, তখন কিন্তু প্রতিরোধ আন্দোলনও শুরু হয়েছিল। কিন্তু স্বাধীনতার ঘোষণার বিষয়টি তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বিদেশি গণমাধ্যম ইত্যাদিতে প্রচারিত হলেও এই স্বাধীনতা অর্জনটি কিভাবে হবে? বঙ্গবন্ধু তো তখন গ্রেপ্তার হয়ে গেলেন। সুতরাং এই অবস্থায় একটা সরকার ব্যতীত, একটি প্রতিষ্ঠান ব্যতীত তো এটি সম্ভব নয়। সেইটি খুব একটি সময় সাপেক্ষ ব্যাপার। তাৎক্ষণিকভাবে মানুষের মধ্যে প্রতিরোধ সংগঠিত হয়েছিল, কিন্তু এই প্রতিরোধকে যদি সংগঠিত না করা যায়, ধরে না রাখা যায়, কোনো নেতৃত্ব সামনে না আনা যায়, তাহলে কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী তাদের যে ক্ষমতা এবং তাদের যে শক্তি প্রয়োগ, এটার মাধ্যমেই তারা কিন্তু দমন করতে সক্ষম হতোই। সুতরাং সেই অবস্থায় একটি সরকারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য ছিল। কিন্তু বাংলাদেশের ভেতরে তখন সরকার গঠন করার সুযোগ ছিল না। সেই অবস্থায় এই সরকার গঠন করার জন্য যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা তখন সকলেই পাকিস্তানিদের গণহত্যা থেকে বাঁচার জন্য তারা ঢাকা ত্যাগ করলেন। ঢাকা থেকে তারা পায়ে হেঁটে বা বিভিন্নভাবে ঢাকার থেকে বের হয়ে বর্ডার এবং সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। আমরা জানি তাজউদ্দিন আহমেদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর পরবর্তী অর্থাৎ সহসভাপতি ছিলেন। সুতরাং এই উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের হাতেই তখন এই সরকার গঠন বা এই নেতৃত্ব প্রদান, এই স্বাধীনতার নেতৃত্ব প্রদানের বিষয়টি এসে পড়ে। এটা একটি ঐতিহাসিক বাস্তবতা, তখন তাদের হাতে ন্যস্ত হয়ে যায়। কিন্তু তাদের এর জন্য তো সময়ের প্রয়োজন ছিল, সে কারণে প্রতিরোধ সংগ্রামটিকে একটি মুক্তিযুদ্ধে রূপান্তরিত করার জন্যই একটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। সে কারণে তাজউদ্দিন আহমেদ ভারতের সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ যশোর সীমান্তবর্তী অঞ্চলে গিয়েও যখন উপস্থিত হলেন,
সেখানে তিনি ভারতের বিএসএফের মহাপরিদর্শক ছিলেন গোলক মজুমদার, তার সঙ্গে পরিচয় হলো, তাকে অবহিত করা হলো। তিনি অত্যন্ত মর্যাদার সঙ্গে তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম তাদেরকে গ্রহণ করলেন এবং বিষয়টি ভারতীয় বিএসএফের মহাপরিচালক এফ কে রুস্তমজিকে অবহিত করলে তিনিও বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে তাজউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে সেখান থেকে গ্রহণ করার মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়া এবং সেখান থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিনি যোগাযোগ করেন, অর্থাৎ সরকারের শীর্ষ পর্যায়ে ইন্দিরা গান্ধীকে অবহিত করেন এবং সেখান থেকে এক তারিখেই তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম তারা কলকাতা থেকে দিল্লি চলে যান। সেখানে তাদেরকে সহযোগিতা করেন ভারতের প্রধানমন্ত্রীর যিনি রাজনৈতিক সচিব ছিলেন পি এন হাসকার, তারপরে অর্থনৈতিক উপদেষ্টা, তাছাড়া দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক অমর্ত্য সেন, আর আমাদের বাংলাদেশেরও দুজন অধ্যাপক সেখানে তখন ছিলেন, রেহমান অধ্যাপক রেহমান সুবান এবং আনিসুর রহমান, এই দুজন অধ্যাপক সেখানে ছিলেন। তারা ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনা করে 3 তারিখ এবং 4 তারিখ দুই দিন ইন্দিরা গান্ধীর সঙ্গে তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম তাদের সাক্ষাৎ হয় এবং পুরো বিষয়গুলো তারা অবহিত হন এবং বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এটি ইন্দিরা গান্ধী জানতেন, কিন্তু কথা হলো বঙ্গবন্ধু কোনো সরকার গঠন করেছেন কিনা সেটি তিনি জানতে চান, অর্থাৎ একটি সরকার গঠনের অপরিহার্যতাটা তখন প্রয়োজন ছিল, সেটি ইন্দিরা গান্ধী আলোচনা থেকে বের হয়ে আসে। তো তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিনুল ইসলাম তাদের অবস্থান পরিষ্কার করেন যে বঙ্গবন্ধু সেই অবস্থায় আলোচনা হয়েছিল কিন্তু 26শে মার্চে তখন সরকার গঠন করার কোনো বিষয়টি তখন ওপেন করা সম্ভব ছিল না, তবে এটি তা বঙ্গবন্ধুর পরিকল্পনার মধ্যে ছিল। তো সে কারণেই তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনার পর বুঝতে পারলেন যে এখন এই অবস্থাকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের একটি সরকার গঠন অপরিহার্য। ইতিমধ্যে অবশ্য 31 তারিখ ভারতের উভয় পরিষদেই সেখানে বাংলাদেশে যে পাকিস্তানিদের গণহত্যা সেটাকে তীব্র নিন্দা জানানো হয়েছিল এবং পূর্ব বাংলার জনগণের যে কোনো সংগ্রামের পক্ষে ভারতের পার্লামেন্টে সমর্থন জানানো হয়েছিল। সুতরাং ভারতের যে সমর্থনটি 31 তারিখের পার্লামেন্টের অধিবেশনেই বোঝা গিয়েছিল এবং তাজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাতের পর এটি স্পষ্ট হয়ে যায় যে একটি সরকার গঠন করার মাধ্যমেই শুধুমাত্র এই বাংলাদেশের প্রতিনিধিরা তারা অগ্রসর হলে তখন হয়তো এই মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব সেই নেতৃত্ব যেমন জনগণের কাছে সমাদৃত হবে তেমন ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশের মানুষ জনগণ সরকার তাদের কাছেও এটি পরিষ্কার হবে। তো তাজউদ্দিন আহমেদ ঢাকা দিল্লি থেকে কলকাতায় ফিরে এলেন, এসে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হলেন এবং সেখানকার বিষয়গুলো অবহিত করলেন। যুব নেতৃবৃন্দও এর সঙ্গে যুক্ত ছিলেন। তখন অবশ্য নানা ধরনের মতামত ছিল যে এটি কিভাবে আসলে সংগঠিত করা হবে, কিভাবে নেতৃত্ব প্রদান করা হবে এবং একটি সরকার গঠন করতে গেলে কোনো সমস্যা হবে কি না, নিজেদের মধ্যে কোনো সমস্যা হবে কি না, আবার সরকার গঠন করা ছাড়া যে এই সংগ্রাম এই যুদ্ধের নেতৃত্ব প্রদান করা ঠিক হওয়া সম্ভব হবে না সেটিও আলোচনা হলো। সেই আলোচনার শেষ পর্যন্ত চূড়ান্ত হলো যে হ্যাঁ শীঘ্রই একটা সরকার গঠন করতেই হবে। সেই কারণেই
সাধারণ সম্পাদক হিসাবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে, যে আওয়ামী লীগের যে সমস্ত জাতীয় পরিষদ এবং এমএনএ যারা নির্বাচিত হয়ে ভারতে ততদিনে গিয়ে পৌঁছেছিলেন, তাদেরকে তাজউদ্দিন আহমেদ মিলিত হওয়ার জন্য আহ্বান জানালে কুষ্টিয়ার খুব কাছাকাছি সীমান্তবর্তী অঞ্চলে সেখানে তারা মিলিত হন এবং সেখানে তারা সিদ্ধান্ত নেন যে তারা একটা সরকার গঠন করবেন। সেই অনুযায়ী কিন্তু 10 তারিখ বঙ্গবন্ধুকে সরকার প্রধান করে, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের সরকার অর্থাৎ রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, এই তার এই পদ এবং পদবি দিয়ে বঙ্গবন্ধু যেহেতু তখন পাকিস্তানের কারাগারে আটক, সুতরাং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি হিসাবে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব প্রদান এবং তার মাধ্যমে প্রধানমন্ত্রী পদে তাজউদ্দিন আহমেদকে নিয়োগ এবং অর্থমন্ত্রী হিসাবে মনসুর আলী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কামরুজ্জামান এবং আরও অন্যান্য পদে এবং খন্দকার মোস্তাককে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে একটি সরকার গঠন করার ঘোষণা দেওয়া হয়, অর্থাৎ 10 তারিখে একটি সরকার ঘোষণা করা হলো। এটি একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই কারণে যে এই যে অসংগঠিত প্রতিরোধ যুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সেটিকে সংগঠিত করার জন্য যে রাজনৈতিক নেতৃত্বই শুধু নয়, একটি বৈধ সরকারের দরকার ছিল। সেই বৈধ সরকারটি জনপ্রতিনিধিমূলক অবশ্যই, তা কারা, যাদেরকে 1971 সালের নির্বাচনে নির্বাচিত করা হয়েছিল 7 ডিসেম্বর এবং 17 ডিসেম্বরের প্রাদেশিক পরিষদ নির্বাচন, এই দুই নির্বাচনে যারা পূর্ব বাংলার বিজয়ী হয়েছিলেন তারাই নির্বাচিত জনপ্রতিনিধিরাই একটি সরকার গঠনের যে ম্যান্ডেট প্রদান করেছিল সেই অনুযায়ী কিন্তু এই বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি বানিয়ে এই সরকার গঠন করা হয়। এই সরকার গঠনের সিদ্ধান্তটি যখন বেতারে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হলো তখন দেশের অভ্যন্তরে অর্থাৎ স্বাধীনতাকামী জনগণের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, কারণ এই এতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কোথায় আছেন, কিভাবে আছেন এটাও যেমন পরিষ্কার ছিল না, আবার স্বাধীনতার ঘোষণা এসেছে কিন্তু কিভাবে স্বাধীন করা হবে, মুক্তিযুদ্ধ কিভাবে হবে, এই বিষয়গুলো কাদের মাধ্যমে হবে সেটি অস্পষ্ট ছিল। কিন্তু 10 তারিখে যখন সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে গ্রহণ করে তার অবর্তমানে যে অস্থায়ী প্রধান হিসেবে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত বলা চলে, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। এইটি জানাজানি হওয়ার পরে দেশের অভ্যন্তরে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব প্রকাশিত হলো এবং দলে দলে মানুষ তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য গ্রাম থেকে সকলেই তখন সীমান্তবর্তী অঞ্চল অতিক্রম করে যাওয়ার শুরু করলো, এটি ঘোষিত হলো। আরেকটি হলো সেই দিন যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার মহাসন যেটি যে স্বাধীন প্রোক্লামেশন ঘোষণাপত্র যেটিকে আমরা বলে থাকি সেই ঘোষণাপত্রও সেদিন রচিত হলো এবং এর ফলে বাংলাদেশের স্বাধীনতা কিভাবে কোন প্রেক্ষিতে 26 তারিখে বঙ্গবন্ধু ঘোষণা করলেন, এই রাষ্ট্র কেন বাধ্য হয়েছিল স্বাধীনতা ঘোষণা করতে এবং এর উদ্দেশ্য এই রাষ্ট্রের উদ্দেশ্য ইত্যাদি কিন্তু এই ঘোষণাপত্রে বিবৃত হয়েছিল। সুতরাং এই দিবসটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। একদিকে সরকারের নাম ঘোষিত হলো, অন্যদিকে
এর যে ঘোষণাপত্রটিও তখন কিন্তু একটা সাংবিধানিক, যতক্ষণ পর্যন্ত একটা সংবিধান রচিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নির্বাচিত প্রতিনিধিরা এই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের মাধ্যমে তার ব্যাখ্যা দিয়ে যে একটা আইনের কাঠামো প্রদান করেছিলেন, এবং সেখানে এই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রয়োজনীয়তা, এর যে ঐতিহাসিক অবস্থান, এগুলো সব কিছুই স্পষ্ট করলেন। এরপরেই যে কাজটি হলো, সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমদ উভয়ই অজ্ঞাত স্থান থেকে বেতার ভাষণের মাধ্যমে দেশের মানুষকে যেমনিভাবে বিষয় মুক্তিযুদ্ধ সম্পর্কে জানিয়ে এতে যোগদানের আহ্বান জানিয়েছিলেন, একইভাবে আন্তর্জাতিক বিভিন্ন দেশ এবং গণতান্ত্রিক শক্তিকেও এই বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এটিকে সমর্থন জানানোর জন্য আহ্বান জানান। এবং পাকিস্তানিরা যে গণহত্যা পরিচালনা করছিল সে সম্পর্কে তারা অবহিত করেন। এটি অবশ্যই বলতে হবে যে যদিও একটি স্বাধীনতা মুক্তিযুদ্ধে রূপ নেয়, তখন পরিস্থিতি অস্বাভাবিক যেমন থাকে, সেখানে কিন্তু একটা নিয়মতান্ত্রিক ধারায় অনেক কিছুই করা খুব কঠিন, অসম্ভব ব্যাপার থাকে। সে কারণেই যে এই পরিস্থিতিতেও একটি গণতান্ত্রিক পদ্ধতি, নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে যদি এই সরকার গঠিত হয়, তাহলে এটার প্রতি গণতান্ত্রিক বিশ্বের, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের সমর্থনের বিষয়টিও কিন্তু একটি নিয়মের ভিতর দিয়ে যখন হয় তখন এটি অনেকটাই সহজ হয়। তো 10 তারিখে এটি ঘোষিত হওয়ার পর কিন্তু সারা বিশ্বে, বিশ্ব থেকেই সমর্থন আসা শুরু হয়েছিল, বিশেষ করে গণতান্ত্রিক বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল, সরকার, তারাও কিন্তু মানুষের যে সরকার এবং আমাদের যে সংগ্রাম মুক্তিযুদ্ধ এটাকে সমর্থন জানাতে থাকে। তবে এই সরকার গঠিত হওয়ার এটি ছিল প্রথম পর্ব, কিন্তু এর একটা আনুষ্ঠানিকতার ব্যাপার আছে। সেই ব্যাপারটি তো তখন বললেই তো আর হয় না, তখন তো একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। পাকিস্তানিরা সব চারদিকেই তখন কামান, বন্দুক এবং গোলা বারুদ নিয়ে টহল দিচ্ছিল, বিভিন্ন দিকের দখল করছিল। সুতরাং সেই পরিস্থিতিতে বাংলাদেশের কোনো একটি জায়গা থেকে এই সরকারকে একটা মানে তার অবস্থান দৃশ্যমান করার প্রয়োজন ছিল। সে কারণে এই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের কোনো একটি জায়গা থেকে তারা শপথ গ্রহণের ব্যবস্থা করবে, কিন্তু সেটাকে অবশ্যই গোপনীয়তা রক্ষা করতে হয়েছিল। এবং সেইভাবেই কিন্তু কলকাতা থেকে তারা ১৬ মার্চ তারিখ রাতের বেলা, একেবারে শেষ রাতের দিকে সাংবাদিকদেরকে নিয়ে, বিদেশি বিভিন্ন সাংবাদিক এবং আমাদের জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের অনেকেই, এবং নবগঠিত সরকারের যারা ছিলেন, এবং মুক্তিযুদ্ধে একটি সেনাবাহিনী থাকবে, সেই সেনাবাহিনী প্রধান হিসেবে এমএজি ওসমানীকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাকে সহই কিন্তু এই বর্তমান মেহেরপুর জেলার যে বৈদ্যনাথ তলা, সেখানে তারা সমবেত হলেন, এবং বাসে করে তারা সকলে এসে সেখানে খুব দৃপ্ত পদে এসে এখানে একটা চৌকির মধ্যে এসে তারা সরকারের প্রধান হিসাবে প্রথম সৈয়দ নজরুল ইসলাম মঞ্চে আসীন হলেন। তারপরে অন্যান্যদেরকে আহ্বান জানালেন এবং তারা সেখানে গেলেন, অনুষ্ঠান পরিচালনা করেছিলেন মান্নান, এম এ মান্নান, এবং সেখানে ইউসুফ আলী স্বাধীনতার শপথ গ্রহণের যে ঘোষণাপত্র সেটি পাঠ করলেন, এবং সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী উভয়ই
তাদের বক্তব্য প্রদান করেছিলেন, তাদেরকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছিল এসপি মাহবুবউদ্দিন, এবং সেখানে উপস্থিত নেতৃবৃন্দ তারা মুহুর্মুহুর করতালির মাধ্যমে এই সরকারকে তারা কিন্তু সমর্থন জানিয়ে জয় বাংলা ধ্বনির মাধ্যমে কিন্তু সমর্থন জানায়, এবং বিদেশি সাংবাদিকরা সেটি ছবি গ্রহণ করে এবং সেই দিনই সেটা আন্তর্জাতিক মাধ্যমে সেটা প্রচারিত হয়। এবং ওই স্থান ত্যাগ করার প্রাককালে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই বৈদ্যনাথ তলাকে মুজিবনগর হিসাবে নামকরণ করেন, এবং বাংলাদেশ সরকারের এটি প্রধান কেন্দ্রবিন্দু বলে ঘোষণা প্রদান করেন, এবং সেই থেকে এটি মুজিবনগর সরকার হিসাবে আখ্যায়িত হয়। তো এই যে প্রথম সরকার শপথ গ্রহণ করলেন 17 এপ্রিল, 17 এপ্রিল এই সরকার তাদের শপথ গ্রহণ করলেন। আমরা জানি যে 10 এপ্রিল সরকার গঠিত হয়েছিল, আর সরকার শপথ গ্রহণ করলেন 17 এপ্রিল। এই দুটোই কিন্তু অবিচ্ছেদ্য অংশ, এবং সরকারের যে অবিচ্ছেদ্য অংশ একটি গঠন আরেকটি হলো শপথ। এই শপথের পরে এই সরকারের যে সাংগঠনিক, যে প্রশাসনিক, রাজনৈতিক এবং অন্যান্য যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু একে একে সুনির্দিষ্ট করা হতে থাকে। সরকার তাদের কলকাতায় অবস্থান করলেও তারা কিন্তু মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী, যেটি তারা মুক্তিবাহিনী হিসাবে পরিচিত, গেরিলা যুদ্ধ, এটি যেহেতু নিয়মিত সেনাবাহিনী তখন করা সম্ভব ছিল না, এটি মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান ফেরত বাঙালি সেনা সদস্য, পুলিশ এবং ইপিআর সদস্য আর সাধারণ মানুষ মিলিতভাবে একটা সেনাবাহিনী, মুক্তিবাহিনী গঠিত হয়েছিল। তো এভাবেই কিন্তু এই সরকারের সামরিক বিভাগটি, অর্থ বিভাগ, এর যে প্রশাসনিক বিভাগ, এর সকল বিভাগকে একে কিন্তু স্থাপিত হয়েছিল। আর আমরা জানি মুক্তিযুদ্ধ সময়ে সাধারণ মানুষকে সমস্ত তথ্য জানানোর জন্য 26 মার্চ তারিখে চট্টগ্রামে যে বেতার কেন্দ্রটি, বিপ্লবী বেতার কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে সেই চট্টগ্রাম বেতারের শিল্পী কলা কৌশলীদের উদ্যোগে, তারা চট্টগ্রামে 31 তারিখ পর্যন্ত অবস্থান করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে থেকে স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধুর ঘোষণা বা নিজেদের মতন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে মানুষকে উদ্দীপিত করেছিল। এরপর পাকিস্তানিরা সেই কালুরঘাট বেতার কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছিল, সেখান থেকে তারা কিন্তু পালিয়ে গিয়ে ভারতে আগরতলা হয়ে কলকাতায় একটি অস্থায়ী ভিত্তিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত বাংলাদেশের রাজনৈতিক, মুক্তিযুদ্ধ বিষয়ক, অর্থাৎ সশস্ত্র যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ বিষয়ক তারা একটি নিয়মিত তথ্য প্রদান করা শুরু করেন। খবর, পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, বিভিন্ন বিষয়ের মাধ্যমে মানুষকে উজ্জীবিত করার জন্য এই তথ্য মন্ত্রণালয়ের অধীনে বেতার কেন্দ্রটিকে, আমাদের যারা শিল্পীরা ছিলেন, আমাদের যারা বুদ্ধিজীবীরা ছিলেন, তারা এটার সঙ্গে যুক্ত হয়েছিল। সরকারের তথ্য মন্ত্রণালয় এটা কাজ করেছিল। এখানে কূটনীতিবিদরা যেমন ছিলেন, এখানে সেখানে প্রশাসনে এখান থেকে যে সমস্ত কর্তা ব্যক্তি প্রশাসনিকভাবে ছিলেন তারাও গিয়ে সেখানে যোগদান করলেন, তাদেরকে বিভিন্ন সাচিবিক দায়িত্ব প্রদান করা হয়েছিল, এবং সেখান থেকেই এই নিয়মিতভাবে এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করার সমস্ত দায়িত্ব তারা অর্পণ করেছিল, এবং একটা উপদেষ্টা কমিটিও করা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে। বিশেষ করে মাওলানা ভাসানী গিয়েছিলেন, তাকে উপদেষ্টা পরিষদের সদস্য,
কমরেড মনি সিং কমিউনিস্ট পার্টির, তাকে উপদেষ্টা পরিষদের সদস্য, এবং অধ্যাপক মুজাফফর আহমেদ ও মনোরঞ্জন ধর, তাদেরকে উপদেষ্টা করে এই যে পরিষদটি গঠিত হয়েছিল তারা সর্বান্তকরণে সরকারকে সহযোগিতা করেছিল। আর এমনিতে কলকাতায় যারা যে সমস্ত বুদ্ধিজীবীরা আমাদের বাংলাদেশের ছিলেন তারাও সেখানে শিক্ষক পরিষদ বা বিভিন্ন সংগঠন ইত্যাদি তৈরি করার মাধ্যমে তারা জনমত সৃষ্টি করেছিল। অর্থাৎ এই প্রবাসে যে সরকারটি তখনও অবস্থান করেছিল, এটি কিন্তু যদিও অবস্থানটা তাদের প্রবাসে ছিল কিন্তু সাধারণ মানুষের যে সমর্থন সেই সমর্থনটি কিন্তু এই দেশের ভিতরে ছিল, এবং দেশের বাইরের যে জনগণের বিভিন্ন দেশের জনগণ তাদের কাছে কিন্তু এই সরকারের যে কর্মকাণ্ড সেটি প্রতিদিন প্রকাশিত করার অনেক ধরনের উদ্যোগ তাদের ছিল। এবং বিচারপতি আবু সাইদ চৌধুরীকে এই দায়িত্ব প্রদান করা হয়েছিল আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্র এবং সরকারদের সঙ্গে যোগাযোগ করার জন্য, তিনি একজন উপদেষ্টার মতো কাজ করেছিলেন। এইভাবে বিভিন্নভাবে সরকারি যে মেশিনারি তারা কাজ করেছিল, এবং এই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বলেই কিন্তু সরকারটা গঠিত হয়েছিল বলেই এই মুক্তিযুদ্ধকে সময়ের সঙ্গে সঙ্গে এটাকে একটা সাংগঠনিক রূপ প্রদান করা সম্ভব হয়েছিল। অস্ত্র সংগ্রহ, মানুষকে ট্রেনিং দেওয়া, এবং সেখানে তাদের থাকা, তাদের হাসপাতাল, যারা আহত হচ্ছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা, যে সমস্ত মানুষ বাংলাদেশ ছেড়ে যাচ্ছে তাদেরকে আশ্রয় দেওয়া, তাদের শরণার্থী শিবিরে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, বিদেশিরা যারা আসছেন তাদেরকে গ্রহণ করা, তাদেরকে এইগুলোকে দেখানো, এই সমস্ত কাজগুলো কিন্তু হচ্ছিল। গোটা পূর্ব বাংলাকে তখন বাংলাদেশটাকে তখন 11টা সেক্টর কমান্ডে বিভক্ত করে সেখানে কিন্তু এই যে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, হ্যাঁ, তারা কিন্তু সেখানে সেনাবাহিনীর বিভিন্ন মেজর পদের বাঙালি কর্মকর্তাদেরকে প্রত্যেকটি যে সেক্টর কমান্ডের এক একটি অঞ্চল ভিত্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরে তাদের মধ্যে আরও উপ অঞ্চল ছিল, উপ কমান্ড ছিল, এভাবে কিন্তু প্রশিক্ষণের সকল দায়িত্ব তারা নিয়েছিলেন। এবং অর্থাৎ একটা সরকারি ব্যবস্থাপনায় এই মুক্তিযুদ্ধের সামরিক বিষয়গুলো, যদি একটা গেরিলা যুদ্ধ চলছিল কিন্তু সেটাও কিন্তু পরিচালিত হয়েছিল সরকারের অধীনে। সেনাবাহিনী প্রধান হিসাবে এমএজি ওসমানি, তারপরে চিফ অফ ছিলেন মেরব, তারপরে একে খন্দকার, এরা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন এবং তারা এই সামরিক বিষয়টিকে দেখভাল করছিলেন। আর তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী হিসাবে এই সামরিক দিকটাও অত্যন্ত চমৎকারভাবেই তিনি এর দেখভাল করেছিলেন। এবং বলা চলে যদি এই সরকার গঠন করা না হতো তাহলে কি হতো, তাহলে কিন্তু এই মুক্তিযুদ্ধ বেশিদিন কন্টিনিউ করা বা পরিচালিত করা খুবই কঠিন হয়ে যেত। কারণ রাজনৈতিক বা এই নির্দেশনাগুলো কোথায় কী হবে, এই যে অস্ত্র আসবে কোত্থেকে, প্রশিক্ষণ আসবে কীভাবে, এটাকে প্রশাসনিকভাবে কীভাবে নিয়ন্ত্রণ করা, এর অর্থ কীভাবে যোগানদান করা, এই বিষয়গুলো তো এসে যায়। এই অর্থ এখান থেকে বাংলাদেশ থেকে যারা গিয়েছিলেন তারা অনেকেই কিন্তু বিভিন্ন ব্যাংক ইত্যাদি থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিলেন বা সরকারিভাবে টাকা নিয়ে গিয়েছিলেন, সেটা যেমন ছিল। তারপরে বিদেশি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দিচ্ছিলেন তারা অর্থ প্রদান করছিল, সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ট্রেনিং
খাওয়া দাওয়া সমস্ত বিষয়গুলো কিন্তু সরকারের অধীনে ছিল। সুতরাং এই সরকার অত্যন্ত মানে নিয়মতান্ত্রিকভাবে তারা প্রতিদিনের যে যুদ্ধ, প্রতিদিনের যে প্রশাসনিক দায়িত্ব তারা পালন করছিলেন, এবং তারা পালন করছিলেন বলেই কিন্তু ধীরে 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 এই সরকারের প্রতি গণমানুষের আস্থা এবং মুক্তিবাহিনী দেশের অভ্যন্তরে অনেকেই কিন্তু এখানে দেশের অভ্যন্তরে নিজস্ব বাহিনী, যেমন কাদেরিয়া বাহিনী বা বিভিন্ন বাহিনী তৈরি করে তারাও কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। এবং এই যে তারা যদিও সরাসরি সেই সরকারের সঙ্গে তাদের যোগাযোগ কম ছিল, কিন্তু তাদেরও একটা পরোক্ষভাবে তাদেরও যোগাযোগ তারা রক্ষা করেছিলেন। সুতরাং সরকারের প্রতি সমর্থন ছিল সাধারণ মানুষের, এবং সেই সরকার খুব দক্ষতার সঙ্গে এই প্রয়োজনীয় দিকগুলো তারা কিন্তু সেখান থেকে ম্যানেজ করতে পেরেছিলেন বলেই ধীরে ধীরে কিন্তু এই মুক্তিযুদ্ধ 250,000 মতো সেখানে সদস্য যারা সরাসরি ট্রেনিং নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, দেশের অভ্যন্তরে আরও অনেকেই অংশগ্রহণ করেছিল, এবং প্রশাসনিক কর্মকর্তা পদেও কিন্তু 500,000 লোক তারা কিন্তু কাজ করেছিল, শিল্পী বুদ্ধিজীবী তারা কাজ করেছিলেন। এভাবেই কিন্তু বিভিন্নভাবে সরকারি একটা মেকানিজম যেভাবে কাজ করে, ঠিক এই মুক্তিযুদ্ধ কাজ করেছিল বলেই এর প্রতি সমর্থন বৃদ্ধি পেতে থাকে। আমরা জানি যে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে যখন প্রশিক্ষণের বিষয়টি মোটামুটিভাবে চূড়ান্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে একটা চরম আক্রমণ পরিচালনা করার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা তখন এই এই যুদ্ধগুলো পরিচালনা করতে সক্ষম হয়েছিল। এবং নভেম্বর মাসে গিয়ে আমাদের সেনাবাহিনী গঠিত হলো, 21 তারিখে নভেম্বর আমাদের সেনাবাহিনীর 3টি ইউনিট অর্থাৎ নৌ, বিমান এবং পদাতিক, এই যে বাহিনীগুলো গঠিত হয়, এবং তখন ভারতের সঙ্গে একটি যৌথ বাহিনী, যৌথ মিত্র বাহিনী গঠনের একটা প্রস্তাব চলে এবং সেভাবে গঠিত চুক্তিও সম্পাদিত। অর্থাৎ একটা বৈধ সরকার যে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসাবে, তারা কিন্তু ভারতীয় সরকারের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে তখন এই যৌথ বাহিনী গঠন করেন। অর্থাৎ তখন যেহেতু আন্তর্জাতিক পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষ অবস্থান নেয় এবং জাতিসংঘে এটি নিয়ে ভ্যাটো প্রদান করে বাংলাদেশকে সমর্থন প্রদান করে, এবং যে কারণে বাংলাদেশের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সহ আরও অনেকগুলো শক্তি তারা বিরোধিতা করছিল, কিন্তু এটাকে প্রতিহত করতে সোভিয়েত ইউনিয়ন, ভারত এবং অন্যান্য রাজনৈতিক রাষ্ট্র তারা কিন্তু আমাদেরকে সমর্থন জানায়। নভেম্বর মাসের দিকে গিয়ে সরকারের অবস্থান শক্তিশালী হয়, এবং পরবর্তীতে যখন 3রা ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে, তখন যৌথ বাহিনী একেবারেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এবং সেইটি 16ই ডিসেম্বর এসে আমাদের এই বিজয় অর্জিত হয়। এখন এই যে সরকার, এই সরকারের যে দীর্ঘ 9 মাস যে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব প্রদান করেছিলেন, সেটি বিজয় অর্জিত হওয়ার পর কলকাতা থেকে 22 তারিখে তারা ফিরে আসলেন, এবং তখন অপেক্ষা করছিল কখন বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসা যায়, কারণ তখন অলরেডি বাংলাদেশ আর কোনো অবাস্তব নয়, এটি তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম তারা যে 10 তারিখ এবং 11 তারিখে ভাষণে, এবং 17 এপ্রিল মুজিবনগর যে শপথ অনুষ্ঠান সেখানে যে যেটি ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ একটি বাস্তবতা, এটি কিন্তু কাল্পনিক নয়, এই বাস্তবতাটি কিন্তু 16ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জনের মধ্য দিয়েই সম্ভব হয়েছিল, এবং তারপরে বঙ্গবন্ধু কিন্তু
স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে পাকিস্তান তাকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আন্তর্জাতিক যে শক্তি, রাজনৈতিক দল এবং রাষ্ট্র সকলেরই তখন দাবি পাকিস্তানের কাছে ছিল। পাকিস্তান তখন পরাজিত হয়েছিল এবং বঙ্গবন্ধু 10 তারিখে এসে তিনি তার দায়িত্ব গ্রহণ করেন। এরপর অবশ্য এই সরকারের যেই পরিবর্তন, সরকার ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে বঙ্গবন্ধু পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের দিকে 12 তারিখে গেলেন। অর্থাৎ এই প্রথম সরকারটি 10 এপ্রিল গঠিত হওয়ার পর থেকে একেবারে 10 জানুয়ারি 1972 সাল পর্যন্ত এটি বঙ্গবন্ধুর হাতে অর্পিত হয় এবং 12 তারিখ সেটি বিলুপ্ত হয়ে যায় এবং নতুন ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট অর্থাৎ দ্বিতীয় সরকারের দায়িত্ব বঙ্গবন্ধু তখন নিয়েছিলেন। তো সুতরাং আমাদের এই যে সরকার, এই সরকারের নেতৃত্বের কারণেই বাংলাদেশে একটি গণযুদ্ধ, জনযুদ্ধ, মুক্তিযুদ্ধ এটিকে সংগঠিত করা সম্ভব হয়েছিল। এত কঠিন জটিল অবস্থাকে অতিক্রম করার দক্ষতা, মেধা, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, কূটনীতি ইত্যাদি তারা প্রদর্শন করতে পেরেছিলেন বলেই আমাদের পক্ষে পাকিস্তানিদের যে সামরিক বাহিনীকে পরাজিত করে একটি মুক্তিযুদ্ধকে সফল এবং বিজয়ের শুধু দ্বারপ্রান্তেই নয়, একেবারে সম্পন্ন করে আমরা যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটি অর্জন করেছিল এই সরকারের নেতৃত্বেই। সে কারণে বাংলাদেশের এই সরকারের মর্যাদাটা কিন্তু অন্য পরবর্তী সব সরকারের আলাদা এক একটা মর্যাদা থাকবে, কিন্তু প্রথম সরকারের যে ঐতিহাসিক বাস্তবতাটি হচ্ছে তার হাত দিয়েই আমাদের স্বাধীনতা, সেই স্বাধীনতাটা বাস্তবে একটি রূপ লাভ করেছিল। সে কারণে আমরা এটিকে বলছি মর্যাদায় অনন্য উচ্চতায়, কারণ একটি দেশের স্বাধীনতা অর্জন করার কৃতিত্ব যে সরকার নেবে, এর পরবর্তী হাজার সরকার আসবে, কিন্তু সেই সরকারের যে মর্যাদা সেটার ধারে সেটার সঙ্গে ওগুলো তুলনা করা যাবে না। আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় জীবন, জাতীয় ইতিহাস হয়তো শত শত বছর চলতে থাকবে, কিন্তু প্রথম সরকার এবং মাত্র 1 বছরের কম সময় অর্থাৎ 10 এপ্রিল থেকে 10 জানুয়ারি পরবর্তী বছরের, হ্যাঁ, 2 মাসেরও কম অর্থাৎ প্রায় 10 মাসের মতো যে সরকারটি ছিল সেই সময়ের এই সরকারটি কিন্তু স্বল্প সময়ের হলেও এর মর্যাদা অনেক বেশি, অনেক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং এই সরকারকেও যেমনি আমাদেরকে স্যালুট জানাতে হবে, সরকারের যারা দায়িত্ব পালন করেছিলেন তাদের স্থান ইতিহাসে অমর হয়ে থাকবে, তাদের ভূমিকা কোনো দেশেই কোনো দিন বিতর্কিত করা যায় না। দুর্ভাগ্যজনক হলো আমাদের দেশে কেউ কেউ বলার চেষ্টা করে থাকেন যে সরকার নাকি সেখানে মানে বিলাসী জীবনযাপন করেছিল। এগুলো যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন, তারা যারা মুক্তিযুদ্ধে চেতনাকে ধারণ করেন না, তারা এই ধরনের কূটতর্ক করেন, বিতর্ক করেন। আসলে সেই সরকারের প্রধান বঙ্গবন্ধু তো জেলেই ছিলেন, বা যে ভারপ্রাপ্ত যিনি ছিলেন বা প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন, তারা অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছিলেন, সেই কঠিন চ্যালেঞ্জকে তারা মোকাবিলা করেছিলেন। তাদের যে অসাধারণ জীবন, সেই জীবনটি তারা কিন্তু উৎসর্গ করেছিলেন, হ্যাঁ, তারা এই মুক্তিযুদ্ধকে তারা সফল দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্যই তখন তারা নিজেদেরকে সমর্পণ করেছিলেন। সুতরাং তাদের আত্মত্যাগের, তাদের ভূমিকার কোনো তুলনা হয় না। সুতরাং আমরা আমাদের এই বীরদের, এই নেতৃবৃন্দদের, নেতৃবৃন্দকে অবশ্যই শ্রদ্ধার চোখে দেখব, সেই সরকারকেও, প্রথম এই সরকারকেও
সেই মর্যাদা, সেই উচ্চতায় আমরা আসীন, যেহেতু 71 সালে করেছি, চিরকালে আমরা সেই আসীনই তাকে দেখতে চাইব। সেটাই আমাদের পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আসবে, তারা যেন এটাকে প্রথম সরকার হিসাবে কোন প্রেক্ষিতে কিভাবে তারা 9 মাস মুক্তিযুদ্ধ সংগঠিত করে সেটাকে সফল করতে সক্ষম হয়েছিল, সেই বিষয়গুলো তারা তথ্য, প্রমাণ, ডকুমেন্ট ইত্যাদির মাধ্যমে জেনে তারা এই সরকারের ভূমিকাকে তারা ভালোভাবে জেনে শ্রদ্ধা করার শিক্ষাটা তারা লাভ করবে, সেটাই আমরা চাই। তো আমরা আশা করি যারা এই আলোচনা শুনেছেন তারা সংক্ষিপ্ত আকারে হলেও এই বাংলাদেশের প্রথম সরকারের যে গঠন প্রক্রিয়া এবং তার যে ভূমিকা ইত্যাদি সম্পর্কে আমাদের এই আলোচনা থেকে আপনারা হয়তো বেশ কিছু তথ্য জানতে পেরেছেন। আমাদের এই অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের এই চ্যানেলটিকে, এই হিস্টোরি বাংলা চ্যানেল। যদি এটি না পেয়ে না পান তাহলে মমতাজউদ্দিন পাটোয়ারি আমার নামে এটিকে সার্চ দিলেও সেটি পেয়ে যাবেন। আশা করি আপনারা এই অনুষ্ঠানটিকে যথাযথ সম্মানের সঙ্গে উপভোগ করবেন এবং অন্যদেরকেও এই আলোচনা শোনার জন্য আহ্বান জানাবেন। আপনাদের সবাইকে এই অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানিয়ে, পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।